ওই বাচ্চা একটা দাম কত চাও? একটা দাম 5,000। 5,000 বিক্রি করবা কত হইলে? বিক্রি 3-4,000 হইলে। 3-4,000 টাকা হইলে বিক্রি করে দেব। কত দাম দিয়েছেন? দাম সাদা ভাই 25। 25,000 টাকা? জি। এটা কি জন্য মূলত? কি কি কাজ কি কাজের জন্য বিক্রি করা যাবে আমরা এটা এখন শুনবো। ভাই এটা কত হইলে বিক্রি করে দেবেন অ্যাকচুয়ালি? 10। 10 হইলে বিক্রি করে দেবেন, না হলে নিয়ে চলে যাবেন। দর্শক আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে। তো দর্শক এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন বৃহস্পতিবার। তো চলুন কথা না বলে সরাসরি চলে যাব ঘোড়া বিক্রেতার কাছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোট ভাই কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ও আজকে ঘোড়া নিয়ে আসছো কটা বাজারে? পাঁচটা। পাঁচটা নিয়ে আইছো? দাম কেমন চাইতেছে এই ঘোড়াটার? 20-25। 20-25, তাহলে তো দুইটা দাম হয়ে গেল। 20-20,000 টাকা দাম চাইতেছো বাচ্চা সহ? এটা এটা কি গাড়ির জন্য নাকি হচ্ছে? গাড়ি, গাড়ির ঘোড়া। এই বাচ্চা, এই বাচ্চাটার বয়স কতদিন? 1 মাস। এই বাচ্চা এক্সট্রা বিক্রি করবে না? জি। ওই বাচ্চা এক্সট্রা দাম কত চাও? এক্সট্রা দাম 5,000। 5,000 বিক্রি করবা কত হইলে? বিক্রি 3-4,000 হইলে। 3-4,000 টাকা বিক্রি করে দেবো। তো 3-4,000 টাকায় দর্শক দেখেন, 3-4,000 টাকা যে ঘোড়াগুলা এটা কিন্তু 2,000 টাকায় বিক্রি হয়ে যায় অনেক সময় বাজারে। কিন্তু ওই যে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ছোটো বাচ্চা, এই বাচ্চা ঘোড়াটার কিন্তু দাম বিক্রি হয়ে যায়। তারপরে এখানে রয়েছে আরেকটি হচ্ছে আপনার বুইড়া ঘোড়া। তো এই ঘোড়াটার দামটা হচ্ছে হলো 20,000 টাকা। এটা দাম দর হয়েছে আজকে বাজারে? হয়েছে। কেমন দাম দর হয়েছে? 10-12। 10-12 পর্যন্ত দাম হয়ে গেছে। বিক্রি করবা কত হইলে? 15-16। এই দুইটা দুইটা একবারে? দুইটা একবারে 15 হলে বিক্রি করে দিবা। তো দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরও অনেকগুলো ঘোড়া রয়েছে। তো পাশে কিন্তু আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। তো এই ভাইয়ের কাছে চলে যাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম। এটা কত দাম চাইতেছেন? দাম সাদা ভাই 25। 25,000 টাকা? জি। এটা কি জন্য মূলত? কি কি কাজ কি কাজের জন্য? গাড়ি। এটা গাড়ির ঘোড়া তাই না? এটা বয়স কতদিন? সালজারা। সালজারা হয়ে গেছে। দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে একটি সালজারা ঘোড়া। তো এই ঘোড়াটার দাম চাইতেছেন কত? 25,000 টাকা। বাজারে দাম দর হয়েছে আজকে? দাম হয়েছে। কেমন দাম ধরেছে ভাই? 14-15। 14-15 দাম হয়ে গেছে। তাহলে কেমন হলে বিক্রি করে দেবেন? দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আসলে মূলত হচ্ছে ভাই 12-13,000 হয়ে গেছে। তবে ভাইয়ের প্রত্যাশা কেমন হলে ছেড়ে দেবেন? 18 হলে ছেড়ে দেবেন। তো বাজার অনুযায়ী কি আজকে 18,000 বিক্রি করতে পারবেন? ভাগ্য যা আছে তাই বলা যাবো না। দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্যের উপরে নির্ভর করতেছে। তবে আমরা আরও বেশ কিছু ঘোড়া দেখাবো। এখন আমরা চলে যাব হচ্ছে এই পাশে একটি সুন্দর একটি রানিং কালো কালার ঘোড়া যারা খুঁজে থাকেন আমরা তাদের জন্য আজকে এই এটা পেয়ে গেছি, ঘোড়াটা পেয়ে গেছি। তো আমরা কথা না বলে সরাসরি ভাইয়ের সাথে দাম জানো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে নিয়ে আসছেন ভাই এটা? ভাই মুক্তাগাছা চেচুয়া থেকে। মুক্তাগাছা চেচুয়া থেকে। এটা কয় সাল? সালে নাই বাচ্চা। সালে নাই বাচ্চা ঘোড়া। এটা থেকে এখন কি আপনার দৌড়ের জন্য চলবে নাকি গাড়ির জন্য? যে যেটা করে। বয়স কতদিন হয়েছে? আমি ভাই কিনছিলাম 4 মাস আগে। অনা কয়েকদিন হয়েছিল গোয়া মনে? 4 মাস আগে কিনছিলেন। কত দিয়ে কিনছিলেন? 8,000। 8,000 টাকা দিয়ে বিক্রি করবেন কত? দাম দর হইতেছে 7-6-7। 6-7 দাম হইতেছে। দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে 6,000 টাকা দিয়ে কিনছে, এখন 6-7,000 টাকা আবার দাম হচ্ছে। তবে এটি কেমন দামে বিক্রি করা যাবে আমরা এটি এখন শুনবো। ভাই এটা কত হলে বিক্রি করে দেবেন অ্যাকচুয়ালি? 10-10 হলে বিক্রি করে দেবেন, না হলে নিয়ে চলে যাবেন। দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে উনি 10,000 টাকা হলে কিন্তু এই ঘোড়াটা বিক্রি করে দেবেন। এটা কি বাচ্চা? ঘুড়ি বাচ্চা। ঘুড়ি মাদি ঘোড়া নাকি? হ্যাঁ মাদি। দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে ঘুড়ির এই ঘোড়াটা কিন্তু উনি 10,000 টাকা হলে বিক্রি করে দেবে তুলসীপুর ঘোড়ার হাট থেকে। তো আমরা শেষ মুহূর্তে আরেকটি ঘোড়া দেখবো। তো চলুন কথা না বলে আমরা সেই দিকে চলে যাই। দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক মুরব্বী কাকা একটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। কাকা ঘোড়া কিনছেন নাকি বিক্রি করতে আসছেন? বিক্রি করবে। বিক্রি করবেন আনছেন। দাম কত চাই দিচ্ছেন এই ঘোড়া? দাম চাই 25,000। 25,000 বাচ্চা? বাচ্চা ঘোড়া। এটা কি ঘোড়া, কি জাতের? এটা আমরা মর্দা ঘোড়া। মর্দা? হ্যাঁ। এটা টাটু নাকি? টাটু 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 ঘোড়া। এটা কি আপনি কিনছিলেন নাকি ব্যবসা করেন? না, পালের 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 ঘোড়া। এখনো দাঁতে নাই? না দাঁতে নাই। কয় মাস বয়স? কয় মাস? আপনার 16-17 মাস। এটা দিয়ে কি কাজ চলবো? ১,০০,০০০ ঘোড়া তাই না?
এটা বাজার আজকে দাম কত চাইতেছেন? এটা আমি দাম চাইলাম প্রচুর দাম কয় 10,000-12,000 দাম চাইতেছে, দাম কয় 10,000-12,000 10,000-12,000 দাম কয়। কত হলে বিক্রি করে দেবেন? এই ধরেন 20,000 টাকা হলে বিক্রি করে দেবেন? দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু এই ঘোড়াটা হচ্ছে 20,000 টাকা হলে বিক্রি করে দেবে। তবে বাজারে কিন্তু এরকম আসলে কাস্টমার নাই যে 20,000 টাকা দিয়ে ঘোড়াটা নিবে। তাহলে কি আজকে নিয়ে যাবেন গা? 20,000 না বেচা পেলে আমরা বাড়িতে নিয়ে যাবো। আবার বাসা কোথায় চাচা? বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ ব্যবসা আগে করছেন? তো দর্শক আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু বিভিন্ন রকমের ঘোড়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আমাদের পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন, এবং হচ্ছে আমাদের চ্যানেলটি থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন, সুন্দর একটি কমেন্ট করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।